আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত সুন্দর অনুষ্ঠানে শনিবার দিব্যাঙ্গজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সভাপতি অন্তরা সরকার দেব এবং দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। সমাজ করার ক্ষেত্রে দিব্যাঙ্গজনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা নিজের বক্তব্যে উল্লেখ করেছেন সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, সবার প্রয়াস এবং সবার বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সুন্দর সমাজ। দিব্যাঙ্গ দিবস হিসেবে আমরা যাকে বলি প্রতিবন্ধী দিবস, ত্রিপুরা রাজ্য সরকার দপ্তরের তরফ থেকে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর প্রতি বছরই পালন করা হয়ে থাকে, এবারও সেটা পালন করা হচ্ছে। উপস্থিত যারা মঞ্চে বিশিষ্ট বিভিন্ন এনজিও থেকে যারা প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন হোম থেকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেলিব্রেশনের জন্য, জুবির আলী হাসমি বলে গেছেন যেটা সেলিব্রেশন প্রতিটি জায়গা ওয়ার্ল্ড ডিজেবল ডে সেখানে পালন করা হচ্ছে। কারণ আমরা সমাজের মানুষ সঙ্গে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত, যারাই প্রশাসনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই আমরা মানুষ। আমরা মনে করি যে আপনাদেরকেও, যারা প্রতিবন্ধী দিব্যাঙ্গ তারাও মানুষ, সমাজ করার ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেকের প্রয়াস যদি না হয়, প্রত্যেকের বিকাশ যদি না হয়, এই সমাজটা সুন্দর হবে না, সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এইটা বিল্ডিং যখন তৈরি হয়, আমরা এই যে বিল্ডিংটার মধ্যে বসে রয়েছি ভেতরে, ইট ইজ বিল্ট বাই ব্রিক অন হার্ড ওয়ার্ক। একটা ইটের উপর আরেকটা ইট দিয়ে, আরেকটা ইটের উপর আরেকটা ইট দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দিব্যাঙ্গজনরা যেভাবে নিজেদের জীবন তৈরি করছে তা সবার কাছে অনুপ্রেরণা স্বরূপ বলে উল্লেখ করেছেন তথ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার এবং ব্যক্তিগত তরফ থেকে সব দিব্যাঙ্গজনদের জন্য ভালোবাসা আর শুভেচ্ছা জানান রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে সারা দেশে এবং রাজ্যে দিব্যাঙ্গ ভাই বোনদের উন্নতির জন্য চালু করা হয়েছে নতুন বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।